আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার ছাব্বিশ জুলাই দুই হাজার বাইশ সাল দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সেলিনা জাহান প্রথমেই থাকছে আমাদের আজকের খবরের শিরোনাম ইউরোপকে গ্যাস দেওয়া কমিয়ে দিবে রাশিয়া সরবরাহ কমিয়ে দিলে আসছে শীতের আগে ইউরোপের দেশগুলোর পর্যাপ্ত গ্যাস মজুত করা কঠিন হয়ে পড়বে অভিবাসীদের আগমন ঠেকাতে সীমান্তের নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে তুরস্ক আফগান অভিবাসীদের কাবুলে ফেরত পাঠাচ্ছে তারা বাংলাদেশের সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যায় জড়িত সন্দেহের তিন বহিরাগত আটক এবার শুনুন বিস্তারিত রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম বলছে প্রধান পাইপলাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে গ্যাস সরবরাহ আবারও কমিয়ে দেওয়া হবে গ্যাজপ্রম বলছে নর্থ স্ট্রিম ওয়ান নামে পরিচিত রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইনে এই রক্ষণাবেক্ষণ কাজের কারণে উৎপাদন বিশ শতাংশ হ্রাস পাবে যার ফলে বর্তমানের চেয়ে গ্যাস সরবরাহ অর্ধেক কমে যাবে জার্মানি বলছে প্রযুক্তিগত এরকম আসলে কিছু নেই রাশিয়া সরবরাহ আরও কমিয়ে দিলে আসছে শীতের আগে ইউরোপের দেশগুলোর পর্যাপ্ত গ্যাস মজুত করা কঠিন হয়ে পড়বে শীতে ইউরোপের দেশে গ্যাসের ব্যবহার অনেক বেশি থাকে নর্থ ইস্ট গত বেশ কয়েক সপ্তাহ ধরে ক্ষমতার চেয়ে অনেক কম গ্যাস উৎপাদন করছে এ মাসে রক্ষণাবেক্ষণ বিরতির কারণে দশ দিনের জন্য পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল উৎপাদন ইউরোপের দেশগুলি চল্লিশ শতাংশ গ্যাস সরবরাহ রাশিয়া থেকে হয়ে থাকে জ্বালানিকে রাশিয়া অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অভিযোগ করে আসছে রাশিয়ার তরফ থেকে সরবরাহ কমিয়ে দেয়া অথবা পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি আসার পর ইউরোপিয়ান কমিশন তার সদস্য দেশগুলোকে গ্যাসের ব্যবহার পনেরো শতাংশ কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন তবে জরুরি অবস্থা তৈরি হলে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে স্বেচ্ছায় কৃচ্ছতা সাধনের বিষয়টি বাধ্যতামূলক হতে পারে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট বলেছেন রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে গ্যাস সরবরাহ একদম পুরোপুরি বন্ধ করে দেবে তার সমূহ সম্ভাবনা রয়েছে এই বিষয়ে একটি পরিকল্পনা চূড়ান্ত করতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর জ্বালানি মন্ত্রীরা আজ মঙ্গলবার ব্রাসেলসে মিলিত হবেন বলে কথা রয়েছে তবে বেশ কিছু সদস্য দেশ এই পরিকল্পনায় অংশগ্রহণ নাও করতে পারে বলে মনে করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর গ্যাসের পাইকারি মূল্য মারাত্মকভাবে বেড়ে গেছে যার বড় ধরনের ধাক্কা সামলাতে হচ্ছে ভোক্তাদের গ্যাজ প্রমের ঘোষণার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলুন বলেছেন ঐক্যবদ্ধ ইউরোপের বিরুদ্ধে গ্যাস নিয়ে রাশিয়া একটি প্রত্যক্ষ যুদ্ধ ঘোষণা করেছে বিষয়টি ঠিক এভাবে আমাদের দেখা উচিত তুরস্কে অনিয়মিত অবস্থায় বসবাসরত অন্তত ২১৫ জন আফগান নাগরিককে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে তুরস্ক কর্তৃপক্ষ এসব অভিবাসীরা কোনো প্রকার ভিসা ছাড়াই অবৈধভাবে তুরস্কে প্রবেশ করেছিল তুরস্কের রাষ্ট্রীয় এজেন্সির বরাদ দিয়ে খামা প্রেস এক রিপোর্টে জানায় অবৈধ অভিবাসীরা এখন আফগান মাটিতে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছে তাদের উত্তর পশ্চিম তুরস্কের এডিরনে থেকে ইস্তাম্বুলে স্থানান্তরিত করা হয়েছে অভিবাসন ব্যবস্থা অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী দুই সালের শুরু থেকে তুর্কি কর্তৃপক্ষ প্রায় আটাশ হাজার অনথিভুক্ত অভিবাসীকে বিতাড়িত করেছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত সাতাশ জানুয়ারি থেকে আফগানিস্তানে ফ্লাইট শুরু হওয়ার পর আঠারো জনেরও বেশি আফগান নাগরিককে আফগানিস্তানে ফেরত পাঠিয়েছে যুদ্ধ এবং নিপীড়ন থেকে পালিয়ে ইউরোপে পাড়ি দিয়ে নতুন জীবন শুরু করার লক্ষ্যে যাত্রা করা আশ্রয় প্রার্থীদের জন্য সবচেয়ে ব্যবহৃত একটি ট্রানজিট পয়েন্ট হচ্ছে তুরস্ক ইতিমধ্যে চার মিলিয়ন বা চল্লিশ লাখ শরণার্থী উদ্বাস্তুকে গ্রহণ করেছে দেশটি যা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে বেশি এছাড়া নতুন করে অনিয়মিত অভিবাসীদের আগমন ঠেকাতে তুরস্ক তার সীমান্তে নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশের সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বুলবুল আহমেদ হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ আজ মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে মহানগর পুলিশের উপকমিশনার বি এম আশরাফুল্লাহ তাহের বিষয়টি নিশ্চিত করেন বি এম আশরাফুল্লাহ তাহের বলেন আটক তিনজনই অছাত্র তারা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের সঙ্গে তাদের জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে তবে তারাই হত্যার সঙ্গে সম্পৃক্ত সত্য কিনা পুলিশ এটি জিজ্ঞাসাবাদ করে খতিয়ে দেখছে সিলেটে অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ বুলবুল আহমেদ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে আজ মঙ্গলবার ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে গতকাল সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে গাজিকালু টিলা লাগোয়া নিউজিল্যান্ড এলাকায় বুলবুল ছুরিকাহত হন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি দর্পণ টিভি ইউকে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ